হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইব্রেরিজ। এবং আজকে মিলে একটা ব্যাপার নিয়ে এখানে কথা বলবো। তো সেই ব্যাপারটা হচ্ছে দেব আর জিৎকে নিয়ে। তো হঠাৎ করে একটা ব্যাপার ঘটেছে যেটা একেবারে চমকে দেওয়ার মতো, সেটা নিয়ে তো পরে কথা বলছি। তো ব্যাপারটা যেটা টাইটেল এটা বলেছি, দেব হঠাৎ করে জিৎকে হারালো। তো হঠাৎ করে এই ব্যাপারটা কখন হয়, যখন হঠাৎ করে একটা ঘটে নিশ্চয়ই আমরা সবাই জানি, তো সেটা নিয়ে আমি পরে কথা বলছি। তার আগে একটা সিম্পল ব্যাপার নিয়ে কথা বলবো। তো আমরা জানি জিতের একটা রিয়েলিটি শো এসেছিল, যেটার নাম হচ্ছে স্মার্ট জরি, যেটা যে একেবারে জনপ্রিয় ছিল না তা নয়, মোটামুটি একটা জনপ্রিয়তা তৈরি করেছিল একটা নির্দিষ্ট ফ্যামিলি অডিয়েন্স এবং জিতে কিছু নির্দিষ্ট ফ্যান ছিল যারা দেখছিল। তো টিআরপি রেটিং খুব আহামরি কিছু ছিল না, শুরুর দিকে ভালো ছিল, কিন্তু তারপর টিআরপি রেটিংটা খুব একটা ভালো জায়গায় ছিল না, মোটামুটি একটা জায়গাতে ছিল। কিন্তু যেরকম টিআরপি রেটিং, জিত একটা কিছু করলে জিত অ্যাঙ্কারিং কিন্তু ভালো করেছিল, অস্বীকার করে লাভ নেই, জিত যথেষ্ট ভালো অ্যাঙ্কারিং করেছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই টিআরপি রেটিং তৈরি করতে পারেনি যেটা ইসমান জুরির কাছ থেকে আশা করা হয়েছিল। কিন্তু এই যে শুরু হয়েছে ড্যান্স ড্যান্স জুটের সিজন থ্রি, যেটা সেটার কিন্তু টিআরপি রেটিং কিন্তু হিউজ, মানে সেটা মারাত্মক রকমের টিআরপি রেটিং তৈরি করেছে। বেসিক্যালি ড্যান্স ড্যান্স জুটের সিজন টু যেটা হয়েছিল, তারপর থেকে জনপ্রিয়তা আরো তুমুল বেড়ে গেছিল, কারণ আগের বার দেব তো পুরো পিছনে কারণে ছিল। তো জবে থেকে শেষ হয়েছিল, লোক চেয়েছিল যে সিজন থ্রি তো দেব থাকুক, তো সেটা তো সম্ভব হয়েছে। তো সেই হিসেবে টিআরপি রেটিং একটা প্রথম থেকে একটা হাই ছিল। এবং আর একটা হাই হওয়ার বড় কারণ, যেটা অনেকে বলছে যে জিৎ সবসময় দেবের কাছে হেরে যায় রিয়েলিটি শো এর ক্ষেত্রে, টিভির ক্ষেত্রে, সেখানে ঘরে ঘরে দেবের জনপ্রিয়তা অনেক বেশি, এটা দেব ফ্যান্সের শেয়ার করছে। কিন্তু যে তার অনেকগুলো কারণ রয়েছে, দেখুন ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন থ্রি শুধুমাত্র যে লোক দেবের জন্য দেখে তা কিন্তু নয়, দেখুন ইসমান জুড়ি কিন্তু লোকে শুধুমাত্র জিতের জন্যই দেখতো, কারণ সেটা আর আকর্ষণের সেরকম কিছু কিন্তু ছিল না। কিন্তু ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন থ্রি এমন নয় যে লোক শুধু দেবের জন্য দেখে, এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এখানে যে লেভেলে কিছু ছেলে মেয়ে নাচ করে, সেই নাচগুলো প্রত্যেকটা ফ্যামিলিকে আকৃষ্ট করে যে চল আজকে এই জিনিসটা দেখবো, এই ছেলেটা হেভি নাচ, এই জিনিসটা কিন্তু কাজ করে। শুধু দেব বিচারকার সামনে বসে রয়েছে বলে দেখছি এই ব্যাপারটা কিন্তু নয়, এছাড়া আরো অনেকগুলো কারণ রয়েছে। তো সেই সব মিলিয়ে কিন্তু ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন থ্রি অ্যাডভান্টেজে বড় বড় এগিয়ে থাকে, কারণ এখানে অনেকজন রয়েছে, অনেকের ভালো ভালো পারফরমেন্স রয়েছে, সবকিছুকে বিচার করে কিন্তু এটা চলে। এবং এটা সিজন ওয়ান সিজন টু যথেষ্ট জনপ্রিয় হয়েছিল বলেই সিজন থ্রি এসেছে, স্বাভাবিকভাবে একটা টিআরপি রেটিং বেশি হবে, কারণ এটা একটা জনপ্রিয় শো অল টাইম হয়ে রয়েছে। তো সেই হিসেবে এটা কিন্তু এগিয়ে রয়েছে, এমন নয় যে জিত একেবারে গোহারা নিয়ে গেছে এমন কিন্তু ব্যাপারটা নয়। তবে হ্যাঁ, দেব ভালো রকম টিআরপি তৈরি করেছে, দেবের একটা হিউজ কিন্তু অ্যামাউন্ট একটা টিআরপি কিন্তু তৈরি করেছে এই ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন থ্রি। তবে এই ব্যাপারটা আমাকে অবাক করেনি, এটা খুবই ন্যাচারাল ব্যাপার। কিন্তু যেটা অবাক করেছে হচ্ছে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, কে মহানগর যোগ্য, এটা মেগা পোল ওটা বলেছিলাম। তো আমার চ্যানেলে দেখুন পোল ক্রিয়েট করলে হায়েস্ট হয়েছিল মোটামুটি 5,000-6,000, সেটা সি রাবণ না কিসমিস কোনটা আপনারা হলে গিয়ে দেখবেন, ওরা একটা পোল ক্রিয়েট করেছিল মোটা হায়েস্ট ছিল। তো এইবারে যে পোল ক্রিয়েট করেছে আমি জানি কত লোক আর দেখবো, 5,000-6,000ই যাবে আমি এরাই ভেবেছি। তারপর দেখি প্রায় 11,000 ভোট, 11,000 ভোট প্রায় 12,000 থেকে ভোট, মানে 12,000টা লোক এটা কিন্তু ভোট দিয়েছে, মানে 11,000 অব্দি হয়েছে, 12,000 এখনো কিন্তু স্টিল রানিং, এগিয়ে যাচ্ছে। এত হিউজ মানে ক্রাউডের পোল আমি এর আগে কখনো হতে দেখিনি আমার চ্যানেলে। তো তার জন্য আমার যেটা দর্শক যারা এখানে অংশগ্রহণ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে তারা পুরো ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে জিনিসটা করেছে। আমি কিন্তু সিরিয়াসলি অতটা ব্যাপারটা ভাবিনি যে এতটা লোক এটাকে গুরুত্ব দেবে। কিন্তু একটা জিনিস অবাক করেছিল, এটা যখন মোটামুটি 5K, 6K, বা 7K অব্দি যখন ভোট ছিল, জিতটা কিন্তু মারাত্মক রকম এগিয়ে ছিল, মানে 46% কিন্তু এগিয়েছিল। আমি জানি সিওর জিতে জিতে গেছে, মানে স্বাভাবিক যে সাদা যে একটা ভোট হয়েছে সেখানে 46% জিত রয়েছে, সেখান থেকে 37% দেব ছিল, তো অনেক এগিয়েছিল জিত। আমি জানি সিওর এখানে তো আর হারার কোনো চান্স নেই, জিতে জিতে গেছে। এবং তাই আবার অনেকে ভিডিও করে নিয়েছে যে জিতটাকে জিতে জিতে গেছে, জিতটাকে লোকে মহানগর হিসেবে পরিণত করে। আমি কালকে আর একবার আমার এমনি চেক করে নিচ্ছিল, দেখতে গেছি, দেখি দেব মানে দেব দেখি 46% পৌঁছে গেছে, জিত দেখি 38% হয়ে গেছে। বুঝলো ভাই, 7,000 ভোটে জিদ্দা 46% এগিয়েছিল, সেখানে এখন প্রায় তারপর থেকে 4,000 না 5,000 ভোট বেড়েছে, সেখান থেকে দাঁড়িয়ে দেব হিউজ লেভেল অফ ফিট কিন্তু সে এগিয়ে গেছে, সেখান থেকে জিদ্দা কিন্তু অনেক পিছিয়ে গেছে। এর পিছনে বড় কারণ হচ্ছে দেবদার কিছু মানে ফ্যান, তাদেরকে সত্যি সাপোর্ট করতে হয়। তারা সামান্য একটা যে আমার চ্যানেল একটা পোলকে এইভাবে সিরিয়াসলি নিয়ে, সেখানেও দেবদাকে জেতাতে হবে, চল এটাকে শেয়ার করবো, প্রত্যেকে মিলে মিলে যেভাবে করেছে সেটা কিন্তু খুবই প্রশংসাযোগ্য, এবং জিৎ ফ্যান্সরা প্রথম দিকে করেছে। তো এটা দেখে বোঝা যায় যে এই দুজনের ফ্যান ফলোয়িংটা কোথায়, নাহলে শুধুমাত্র একটা চ্যানেলে পোলে এত লোক। আমাকে আবার অনেকে বলেছিল তো 30,000 সাবস্ক্রাইবার তোর চ্যানেলে পোল খুলে কি হবে, তারা দেখুন কি লেভেলের মানে সেটা ক্রেজ তৈরি করেছিল, যে যেখান থেকে তাদের দুই দলের মধ্যে একটা হিউজ ফাইট, একবার এ করছে একবার ও করছে, কিন্তু শেষ পর্যন্ত দেব ফ্যান্সরে জয়ী হয়েছে, এবং সেটা হিউজ পরিমাণে, যদিও এখনো চলছে ওটা, এবার যাই না পরে দেখবো, 5 দিন পর করে দেখবো, জিত দেখিয়ে গেছে। তো এই দুজনের ফ্যান ফলোয়িংটা বুঝতে পারছেন কোথায় পৌঁছে গেছে। এবং জিদ্দার নিজেদের ফ্যানদের কিন্তু কথা রাখে, তারা কিন্তু যেটা চায় সেটা জিদ্দা করছে, কিন্তু এই 46% যে দেবের ফ্যানরা এগিয়ে রয়েছে,
তার মধ্যে অনেকে তোমার মানে ফ্রেন্ডও রয়েছে, তার মধ্যে 30% আমাকে একটা কথা খুব বলে, দাদা আমরা দেবদাকে ভোট দিয়েছি এটা ঠিকই, কিন্তু যে দেবদাকে দেখে স্কুল লাইফ থেকে দেবদার প্রেমে পড়েছিলাম সেই দেবকে কিন্তু আমি মিস করি। তো দেবদার বোঝা উচিত যে এত যে অডিয়েন্স তার জন্য পাগল, তাকে জেতা হওয়ার জন্য একটা সামান্য পোলের তারা রীতিমতো পাগলামি করছে, তো তাদের জন্য কিন্তু দেবের উচিত কিন্তু একটা ম্যাসি কমার্শিয়াল মুভি করা। হ্যাঁ জানি তার অন্যান্য সিনেমা গুলো ওয়ার্ক করছে এটা ঠিক কথা, কিন্তু একটা বিরাট অডিয়েন্স কিন্তু দেবকে ওইভাবে হলে দেখতে চাইছে, তাদের জন্য কিন্তু দেবের একবার মানে জিত যেভাবে ফিরলো রাবণের মাধ্যমে, আমার মনে হয় দেবেরও কিন্তু উচিত তাদের কথা ভাবা। এবার দেখা যাক কি হয়, সবটাই তো সময়ের উপর নির্ভর করবে, এবার দেখা যাক সেটাই বলার। যাই হোক তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, গুড বাই, টেক কেয়ার।